আসসালামু আলাইকুম, মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওপেন করা যায় এবং কিভাবে কাজ করা যায়, মাইক্রোসফট অফিস বের করা যায় কিভাবে, আর মাইক্রোসফট অফিসের ভিতরে আসলে কী কী আছে সেই বিষয় সম্পর্কে আমরা পরিচিত হব, আর কোনটা কিভাবে কাজ করতে হয় আমি সকল বিষয় আপনাদেরকে ভিডিও করে দেখাবো, দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আমি যতটুকু জানি সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার পূর্বে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই, যে কথাগুলো আমি প্রত্যেক ভিডিওর মধ্যে প্রায় বলে থাকি। আমার এই ভিডিওটা যদি আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমার ভিডিও দেখে, যদি আপনি কম্পিউটারে একদম নতুন হয়ে থাকেন। সো আমি এখন কম্পিউটার মাইক্রোসফট অফিস কীভাবে ওপেন করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো মাইক্রোসফট অফিস বের করার জন্য প্রথমে আমাদেরকে স্টার্ট মেনুতে যেতে হবে, কম্পিউটার স্টার্ট মেনু। আমার মাউসটা যে দেখতে পারতেছেন, মাউসের কার্সরটা যে দেখতে পারতেছেন তীরের মতো চিহ্নটা, সেটা কিন্তু এখন স্টার্ট মেনুর উপরে রয়েছে। দেখেন এই জায়গায় যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো সফটওয়্যার আমার এসে পড়েছে। কারণ এই স্টেটমেন্ট আসলে কী কী থাকে, স্টেটমেন্টে আসলে কী কী থাকে সেই বিষয় নিয়ে আমার একটি ভিডিও করা আছে, আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে, আমার এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, দেখে নিলে আসলে মাইক্রোসফট অফিস স্টেটমেন্ট আসলে কী কী থাকে সেই বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো প্রথমে আমি স্টেটমেন্টে ক্লিক করলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড বের করার জন্য। স্টেটমেন্টে ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোথায় আছে। যেমন এখানে আছে ক্লোক, আছে ইপসন সফটওয়্যার আছে, তারপর হচ্ছে দেখেন গুগল ক্রোম আছে, এসপি আছে, লাইট শট আছে, তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস। হ্যাঁ, আমরা মাইক্রোসফট অফিস কিন্তু পেয়ে গেছি। সো মাইক্রোসফট অফিসে যদি আমি একটা ক্লিক করি, মাইক্রোসফট অফিসে একটা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার সামনে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন মানে আছে। যেমন সবার নিচে দেখতে পারতেছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, তারপর মাইক্রোসফট অফিস পাবলিশার 2007। তো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007, মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার, মাইক্রোসফট অফিস আউটলুক, আর অনেক কিছু আপনি দেখতে পারবেন এই জায়গায়। মাইক্রোসফট অফিস এক্সেল, অ্যাক্সেস, তারপরে পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। সো আমরা আজকে পরিচিত হবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো আপনি যদি এখানে একটা মাউসের লেফট বাটনে ক্লিক করেন, ক্লিক করলেই কিন্তু আপনাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে নিয়ে যাবে। সো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি কী হয়। ক্লিক করার পর কিন্তু আমাকে মাইক্রোসফট অফিসে নিয়ে আসছে। হ্যাঁ, মাইক্রোসফট অফিস কিন্তু এরকমই হয় দেখতে সাধারণত। মাইক্রোসফট অফিস এটা হচ্ছে মাইক্রোসফট অফিস, আমরা কিন্তু মাইক্রোসফট অফিসে এসে পড়েছি। সো মাইক্রোসফট অফিস আমি সাধারণত একটিভাবে বের করা দেখালাম, কিন্তু এটা আরও দুটি উপায়ে বের করা যায়। মোট তিনটি উপায়ে আপনি কিন্তু মাইক্রোসফট অফিস ওপেন করতে পারবেন। সো একটা উপায় হচ্ছে স্টেটমেন্ট থেকে কীভাবে মাইক্রোসফট অফিস বের করা যায় সেই বিষয়টা কিন্তু আপনারা আমি আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সার্চ করে কীভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আপনারা ওপেন করতে পারেন। সো এটা আমি ক্লোজ করলাম, ক্লোজ করার পর এখন সার্চ করে কীভাবে ভিডিও, কীভাবে আপনার কাঙ্ক্ষিত জিনিস আপনি খুঁজে পেতে চান, সার্চ করে আপনি কীভাবে ফাইল খুঁজে পাবেন এই বিষয় নিয়েও আমার একটি ভিডিও করা আছে আমার চ্যানেলে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। সো সার্চ করে কীভাবে বের করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন সার্চ অপশন আছে, টাইপ হেয়ার টু সার্চ, এখানে টাইপ করবেন আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 লিখে। তো আমি এখানে যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড লিখি MICRO, হ্যাঁ মাইক্রোসফট যদি আমি লেখলাম মাইক্রো লেখার পরে কিন্তু আমার এখানে দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 অ্যাপটি চলে এসেছে। সো আমি যদি এইখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে নিয়ে যাবে। সো দেখি ক্লিক করে কী অবস্থা। সো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাকে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে নিয়ে আসছে। আমি কিন্তু স্টেটমেন্ট থেকে যাওয়ার পরও মাইক্রোসফট অফিসে আসতে পারছি, সার্চ করেও মাইক্রোসফট অফিসে আমি আসতে পারছি। সো এখন আমি মনে করি যে সার্চ করে কীভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বের করতে হয় আপনারা সহজভাবে বুঝে গেছেন আশা করি। আপনারা ভালোভাবে ট্রাই করলে, ভালোভাবে দেখলে অবশ্যই পারবেন। এখন আমি আরেকটাভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বের করার সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটা আমি ক্লোজ করলাম, ক্লোজ করার পর মাইক্রোসফট অফিস কম্পিউটার থেকে কীভাবে বের করবেন। সো বের করার জন্য মাউসের আপনার ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর দেখেন আপনার এখানে ভিউ, স্টোর বাই, রিফ্রেশ, তারপর পেজ, পেজ শর্টকাট, আনরো, নিউ, এখানে আছে গ্রাফিক্স প্রপার্টিস, তারপর হচ্ছে গ্রাফিক্স অপশন, কিন্তু তার নিচে আছে আপনার এখানে নিউ, নিউ থেকে ফোল্ডার,
হ্যাঁ, ফোল্ডার, তারপর হচ্ছে শর্টকাট, তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 ডাটাবেস, তারপর হচ্ছে এখান থেকে দেখেন এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টস। আমি যদি এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টসে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমি একটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা ফাইল কিন্তু আমাদের এখানে এসে গেছে। সো আপনি চাইলে এটাকে এখান থেকে নাম চেঞ্জ করে আপনি আপনার ইচ্ছা মতো নাম চেঞ্জ করে দিতে পারবেন, নাম চেঞ্জ করে আপনি ইজিলিভাবে কাজ করতে পারবেন। সো আমি এখান থেকে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি মামুন। নাম দিয়ে দেওয়ার পর দেখেন মাউসের যে লেফট বাটনটা আছে এটার উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার কিন্তু নামটা সেভ হয়ে গেছে। সো এই পেজটা যদি আমি এখন ওপেন করি, পেজটা আসলে কীভাবে ওপেন করতে হয় সেই বিষয়ে আপনারা জানেন, আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখছেন, যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু পেজটা ওপেন করতে পারবেন। সো এই পেজের উপরে যদি আপনি ডাবল ক্লিক করতে পারেন মাউসের লেফট বাটনে, তাহলে কিন্তু পেজটা সরাসরি ওপেন হয়ে যাবে। যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি আপনি ডাবল ক্লিক করতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি এই এই ডকুমেন্টসের উপরে মাউস পয়েন্টারটা রেখে তারপর আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করেন। রাইট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ওপেন নামে একটি অপশন আসছে। সো ওপেন নামের অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড চলে এসেছে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড চলে আসার পর দেখেন আমি মনে করি যে আপনারা তিনটিভাবে কিন্তু মাইক্রোসফট অফিস আমি বের করা দেখিয়েছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। আসলে কিন্তু অনেক সহজ, বুঝলে অনেক সহজ। আপনারা আমি মনে করি যে ভিডিওটা ভালো করে দেখবেন, নতুন হিসেবে শেখার জন্য আপনাদের জন্য অনেক উপকারে আসবে। সো মাইক্রোসফট অফিস ওয়ার্ড বের করার আমি তিনটা উপায় দেখিয়েছি। এখন আমরা পরিচিত হব মাইক্রোসফট অফিসের কী কী ফাইল থাকে, কী কী ফাইলের সঙ্গে আমরা কীভাবে পরিচিত হব সেই বিষয়গুলো আমরা এখন দেখব। সো এখন দেখার জন্য মাইক্রোসফট অফিসে এই জায়গায় যে একটা চিহ্ন দেখতে পারতেছেন এটা হচ্ছে, এটাতে যদি আমরা ক্লিক করি মাউসের লেফট বাটনে, এখান থেকে নিউ, আপনি নতুন যদি একটা কোনো ট্যাব নিতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে নিউ এ যদি ক্লিক করেন, তাহলে আপনার সামনে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক ড্রাফট আসবে। ব্ল্যাঙ্ক ড্রাফট আসার পর যদি এখান থেকে আপনি ক্রিয়েট দেন, তাহলে কিন্তু আপনার এখানে নতুন একটা ডকুমেন্টস, আরেকটা ডকুমেন্টস কিন্তু ওপেন হয়ে যাবে, এই যে ডকুমেন্টস ওয়ান, আর তারপর এটা হচ্ছে মামুন মাইক্রোসফট ওয়ার্ড। আমি আগেরটার মধ্যে নাম দিয়েছিলাম মামুন মাইক্রোসফট ওয়ার্ড, আর এখানে হচ্ছে ডকুমেন্টস ওয়ার্ড, ঠিক আছে। সো এটা আমি ক্লোজ করলাম। ডকুমেন্টস, নতুন ডকুমেন্টস কীভাবে নিতে হয় আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপর এখান থেকে ওপেন করতে পারবেন, তারপর এখান থেকে সেভ করতে পারবেন, সেভ এস করতে পারবেন নাম দিয়ে, তারপর প্রিন্ট করতে পারবেন, তারপরে বাকিগুলো আসলেই এতটা গুরুত্বপূর্ণ না। তারপর অ্যাডভান্স লেভেলের জন্য আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না, পরে এক সময় ভিডিও করে দেখাবো। এখান থেকে যদি আপনি এক্সিট ওয়ার্ড করতে চান, তাহলে আপনার পেজটা ডিলিট মানে কেটে যাবে, কেটে আপনি বের হয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে যে এই বাটনটা দেখতে পারতেছেন, এই যে চিহ্নটা দেখতে পারতেছেন, এটি হচ্ছে সেভের অপশন। সেভ করার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে সেভ করতে চান, তাহলে কন্ট্রোল প্লাস এস, শুধুমাত্র কন্ট্রোল আর এস এর চাপ দিলেই, কন্ট্রোল এস এ যদি আপনি চাপ দেন কোনো কিছু লেখার পর, যদি আপনি এটা লিখলেন, ধরেন আমি এটা লিখলাম, লেখার পর যদি কন্ট্রোল এস এ যদি আমি চাপ দিই, এস এ চাপ দেওয়ার পর কিন্তু সেভ হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি এস এ চাপ না দেন, তাহলে সেক্ষেত্রে এখানে চাপ দিলেও আপনার এই ফাইলটা সেভ হয়ে যাবে। আর এটা দিয়ে ব্যাক কীভাবে বেগে আসতে হয়, যেমন আমি যে লেখাগুলো লিখলাম এগুলো যদি আমি বেগের মধ্যে চাপ দিই, দেখেন মুছে গেছে। তারপরে যদি আমি আবার এগুলো ফিরিয়ে দিয়ে আনতে চাই, সেই ক্ষেত্রে এই তীর চিহ্নটার মধ্যে আমরা ব্যবহার করলে কিন্তু লেখাগুলো আমাদের ফিরে আসবে। তারপরে আমরা এখন পরিচিত হব হোমের সঙ্গে। হোমের মধ্যে আসলে কী কী থাকে, হোমের মধ্যে আপনি চাইলে এগুলো কাট করতে পারবেন, কপি করতে পারবেন। এই যে এটি সিলেক্ট করার পর, এটি আমি যদি সিলেক্ট করার পর এখান থেকে আমি চাইলে কাট করতে পারবো, ঠিক আছে। এখান থেকে কাট করে আবার এই জায়গায় পেস্ট করতে পারবো, তারপর হচ্ছে কপি করতে পারবো। এখান থেকে সিলেক্ট করার পর আমি এখান থেকে কপি করতে পারবো, তারপর এখান থেকে আমরা পেস্ট করতে পারবো। তারপর এখানে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে বোল্ড, এটা সাধারণত লেখা আপনার মোটা করার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি সিলেক্ট করার পর এই বোল্টে যদি আপনি চাপ দেন, তাহলে আমি আসলে লেখার ফন্টটা একটু বড় করে দেখাচ্ছি, তাহলে সহজেই বুঝতে পারবেন। লেখার ফন্টটা আমি একটু বড় করে নিলাম, বড় করে নেওয়ার পর দেখেন এইখানে যদি আমি সিলেক্ট করার পর বোল্ড অপশনে চাপ দিই, দেখেন আমার কিন্তু বোল্ড চলে গেছে, মানে ওই লেখাটা কিন্তু মোটা নাই। কিন্তু তারপর যদি এটা সিলেক্ট করে যদি আমি বোল্ড অপশনে ক্লিক করি, দেখেন আমার এটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে। তারপর এটাকে যদি ইটালিয়ান সিস্টেম করতে চান, তাহলে আপনি এখানে আই চাপ দিবেন, আই চাপ দেওয়ার পর দেখেন লেখাটা অনেকটা একটু ইটালিয়ান সিস্টেম হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি আপনি এটি সিলেক্ট করে যদি এটা নিচে আন্ডারলাইন দিতে চান, তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আন্ডারলাইন দিতে চাইলে এই যে ইউ যে আছে ইউয়ের মধ্যে যদি আপনার একটা ক্লিক করেন, তাহলে দেখেন কিন্তু আপনার এখানে কিন্তু আন্ডারলাইন চলে এসেছে, লেখার মধ্যে আন্ডারলাইন চলে এসেছে। তারপরে এর উপর অপশনটা যে দেখতে পারতেছেন এটা হচ্ছে যে ফ্রন্ট,
এই ফ্রন্টটা মূলত কি এই লেখার ধরনগুলো চেঞ্জ করার নামে হচ্ছে ফ্রন্ট। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট ব্যবহার করতে পারবেন। এই ফ্রন্টগুলো ব্যবহার করে দেখেন দেখতে পারবেন যে আপনি আসলে কোন লেখাটা কি ধরনের হয়ে থাকে, আসলে ভালো মন্দ আপনি এখান থেকে দেখতে পারবেন। আসলে আপনার যেটা পছন্দ হয় সেভাবে এখান থেকে ফ্রন্ট আপনি চেঞ্জ করে করে লেখালেখি করতে পারেন। আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগে, যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটা আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরে এই যে এই পাশে যে এই ঘরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফ্রন্টের সাইজ। আমার এখানে সাইজ দেওয়া আছে 52 সাইজ। এখানে যদি আপনি চান যে এখান থেকে আপনি কমিয়ে আরও কমিয়ে দিবেন, এই যে এখান থেকে 8 দিতে পারবেন, এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন মনে হয় সে ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ফ্রন্ট। সো তারপর হচ্ছে ফ্রন্ট, তারপরে আপনি চাইলে এখান থেকে এই লেখাটাকে ফ্রন্ট আপনি বড় করতে চাইলে এখান থেকে বড় করে আপনি ইচ্ছা মতো আপনার যতটুকু প্রয়োজন মনে হয় সে ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে ফ্রন্ট সাইজ আপনি বড় করতে পারবেন, এখান থেকে এই এ দিয়ে ফ্রন্ট সাইজ ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। আর আপনার লেখাটা যদি আপনি মার্ক করতে চান যে আমি এখানে কালার দিয়ে আমি মার্ক করে দেবো, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এ বি যে অপশনটা আছে এখানে হলুদ কালার দেখতে পারতেছেন, এটাতে একটা চাপ দিয়ে সেরে চাপ দেওয়ার পর এটা যদি এইভাবে সিলেক্ট করে দেন দেখেন আপনার এইটুক লেখা কিন্তু আপনার মার্ক হয়ে গেছে। তারপর আপনি যদি বলেন যে আপনি এই দুইটা ই করবেন, মার্ক করবেন, হ্যাঁ তারপর কিন্তু মার্ক করতে পারছেন। তারপর হচ্ছে এই দুইটা করবেন, হ্যাঁ মার্ক হয়ে গেছে, এটা দিয়ে মার্ক করতে পারবেন। তারপরে যদি বলেন যে আপনি লেখার কালার চেঞ্জ করবেন, আপনি অন্য কোনো কালার দিবেন, তাহলে লেখাটা সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে চাইলে লেখার কালার ব্ল্যাক দিতে পারবেন, তারপর এখান থেকে চাইলে রেড দিতে পারবেন, মানে আপনার ইচ্ছামতো কালার আপনি কালার এখান থেকে মাইক্রোসফট অফিস থেকে কালার দিতে পারবেন, লেখার কালার লেখার ধরন আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার লেখার আন্ডারলাইন মানে লেখার সাইজ, মানে লেফট সাইড থেকে শুরু হলে আপনি এই 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 কলমটা ব্যবহার করতে পারেন। আপনার লেখার সাইজটা এই সাইড থেকে শুরু হয়েছে, আমি কয়টা লেখা কমিয়ে দিয়ে দেখাচ্ছি, এটা কমিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমাদের কিন্তু এই সাইড থেকে এই কর্নার থেকে কিন্তু লেখাগুলো শুরু হয়ে গেছে। তো আমি যদি চাই এটা মাঝ বরাবর মানে মাঝখানে রাখতে চাই, সেক্ষেত্রে আমি কী করবো, মাঝখানে রাখার জন্য আপনি এই যে মাঝখানে যে এই যে নোটা দেখতে পারতেছেন সেন্টারে যদি আপনি রাখতে চান, সে সেন্টারে রাখার জন্য আপনি এই সেন্টার বাটনে ক্লিক করলে দেখেন আপনার লেখাটা কিন্তু মাঝ বরাবর এসে পড়েছে। সো এখানে সেন্টারে যদি আমি ক্লিক করি দেখেন সেন্টার কিন্তু মাঝ বরাবর এসে পড়েছে। তারপরে যদি আপনি রাইট থেকে লেখাটা চাপাইতে চান, লাইটে যদি লেখাটা চাপাইতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি এই বরাবর আপনি চাপ দিয়ে দেবেন। ঠিক আছে, আর আপনি লেখার পর দেখেন আপনি একটা কিছু লেখলেন, লেখার পর যদি আপনি চান যে আমার এই লেখাটা এই সাইডে একটু কম আছে, এই সাইডে বেশি আছে, আমি চতুর্থ সাইড সমান করতে চাই, চতুর্থ সাইড সমান করার জন্য আপনি একবার লেখাগুলো সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এই যে সমান সমান যে তীরের মতো চিহ্ন দেখতে পারতেছেন জাস্টিফাই কন্ট্রোল প্লাস যেহেতু ক্লিক করে আপনি এটাকে সমান করতে পারবেন। এই যে দেখেন একদম সমান হয়ে গেছে আমার লেখা, কানায় কানায় আমার স্কেল মানে রুলারের পাশাপাশি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যদি আপনি চান এই লেখাটা একটু দূরত্ব মানে নতুন মানে পরবর্তী লাইনের লেখাটা একটু মাঝখানে স্পেস মানে ফাঁকাটা একটু বেশি হয়ে গেছে, এটা যদি আপনি চাপাতে চান, সেক্ষেত্রে আপনি দুইটা লাইনই একবার এক করতে সিলেক্ট করার পর এই যে এখানে যে যে চিহ্নটা আছে এখান থেকে যদি আপনি উপরে টেন করে দেন তাহলে কিন্তু আপনার লেখাটা চেপে যাবে। তারপরে যদি আপনি চান যে আমার লেখাটা একটু মানে নিচে যাক, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি চাইলে এখান থেকে 1.15 করে দিতে পারেন, কিংবা ডাইরেক্ট 1.5 করে দিতে পারেন, তারপরে চাইলে 2.0 করে দিতে পারেন, আপনি যেভাবে খুশি সেভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন আমার কিন্তু এটা ফাঁকা হয়ে গেছে, সো আমি এটাকে চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিলাম। আশা করি আমি এ পর্যন্ত যতটুকু দেখিয়েছি আপনারা বুঝতে পারছেন। মাইক্রোসফট অফিসের সঙ্গে পরিচিত হওয়ার পর হোমের যে অপশনটা আছে, হোম অপশনে আসলে কী কী থাকে, কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে লিখতে পারেন। আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।